সাকিব বিন রশিদ 10 মিনিট স্কুলের সম্ভবত কো-ফাউন্ডার এবং সে পরিচালনা পর্ষদে আছে বা এই ধরনের ইয়েগুলোতে আছে এবং সে হচ্ছে ক্লাস নেয় 10 মিনিট স্কুল অনলাইন ক্লাসগুলো নেয়। তার একটা কন্ট্রোভার্সি আপনারা রিসেন্টলি নিশ্চয়ই ফলো করতেছেন, আমি ভিডিওটা দেখি নাই বাট আই ক্যান অ্যাসিউম যেটা যে বাংলাদেশে তো এই কথা বলার সাহস কারো নাই সমকামিতার পক্ষে কথা বলার। সো হাইয়েস্ট সে যেটা হয়তো বলছে যে কনসেন্টের ব্যাপারে কথা বলছে যে কারণ কনসেন্ট থাকলে সেটা নিয়ে কথা বলার কিছু নেই। নাও আমি তার সেই এটার সাথে একমত কিনা সেখানে সে কী বলছে ওই আলাপেই যাবো না, ওটা আমার জন্য এখানে নন ইস্যু, আমি ওটা নিয়ে কথা বলতে বসি নাই। আমি এখানে দুটো অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে বসছি। নাম্বার ওয়ান হচ্ছে কেউ কোনো ধরনের কথা বললে, কোনো মতামত জানাইলে কেন তাকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হবে একটা দেশে, একটা স্বাধীন দেশে, তথাকথিত স্বাধীন দেশ। এই কথাগুলো এখন যে কথাগুলো বলতে বসছি এই কথাগুলো যখন আমরা অন্যান্য সময় বলি, অন্য মানুষ যখন ভিক্টিম হয়, অন্যান্য মানুষ, তখন কিন্তু সোলাইমান সুখন, আরিফার হোসেন এবং আই এম অ্যাসিউমিং আয়মন সাদিক সহ ওরা কিন্তু পছন্দ করে না। ওরা মনে করে যে আমরা নেতিবাচকতা করতেছি, ওরা মনে করে আমরা হইতেছে এই যে একটা স্ট্যাটাস কো, যে একটা শান্তির পৃথিবীতে ওরা বাস করে, যে একটা শান্তির রাজ্যে বাস করে, সেই শান্তির তাদের জগতে আমরা নাড়া দিচ্ছি। এখন তারা রিসিভিং এন্ডে আছে। নাও এক এক করে আসি পয়েন্টগুলোতে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা বললাম যে একটা স্বাধীন দেশে কেন কেউ মত প্রকাশ করলে এই অবস্থা হবে। এখন এই মত প্রকাশ এটা একটা বিশাল ডিবেটের ইস্যু, কোনটা মত প্রকাশের মধ্যে পড়ে, কোনটা পড়ে না, কোনটা স্বাধীনতার মধ্যে পড়ে, কোনটা পড়ে না, এটা নিয়ে অনেক ইস্যু আছে। আমি নিজে এটা নিয়ে অনেকগুলো এপিসোড করছি, করে হইতেছে এই আলাপগুলার বিভিন্ন দিক, সভ্য বিশ্বে যে এই আলাপগুলো হয় এটার পক্ষে বিপক্ষে কী কথাবার্তা বলা হয়, কী আর্গুমেন্ট তোলা হয়, এই পলিসিগুলো দ্বারা কী মিন করে, ফ্রি স্পিচ বললে কী বোঝানো হয়, এই কথাগুলো আমি অনেক এপিসোড আলোচনা করছি, অনেক সময় লিখছি। সো ফ্রি স্পিচ একটা বেশ গ্রে এরিয়া, কারণ যারা ফ্রি স্পিচের ডেফিনেশন দাঁড় করা ডিফাইন করে তাদের মধ্যে অনেক ধরনের হিপোক্রিসি আছে, এগুলো আমি তুলে ধরছি অতীতে, যে তারা ফ্রি স্পিচের যারা প্রপোনেন্ট তারা সবসময় এরকম দাবি করে আসে যে ফ্রি স্পিচ হইতেছে দ্য ফ্রিডম টু অফেন্ড। এটাই হইতেছে ফ্রি স্পিচের বিউটি, যে আপনি যদি কাউকে অফেন্সিভ কোনো কথা না বলেন তাহলে ফ্রি স্পিচ নিয়ে তো আলোচনা করার কোনো ইস্যুই নেই, আপনি বলতেছে সবাই এগ্রি করতেছে এটা কোনো ইস্যু না। ইস্যু হয়ে দাঁড়ায় কখন, আপনি যখন অফেন্সিভ কিছু বলেন অথবা আপনি যখন এমন কিছু বলেন যেটার সাথে কেউ এগ্রি করতেছে না, তখন এটা একটা ইস্যু হয়ে দাঁড়ায়। সুতরাং যারা ফ্রি স্পিচের প্রপোনেন্ট এরা বলে এসেনশিয়ালি ফ্রি স্পিচ মানে বেসিক্যালি ফ্রি স্পিচকে ডিফেন্ড করা মানে কারো ফ্রিডম টু অফেন্ড এই ব্যাপারটাকে ডিফেন্ড করা, এই কথাগুলো ওরা বলে। ফাইন, কিন্তু আমরা আতার হ্যান্ড আমি অতীত অনেক আলোচনাগুলো দেখাইছি, তারা কিন্তু এটা এই যে কথাটা প্রসার করে এটার সাথে তারা মানে না, তাদের আদর্শের সাথে, তাদের চাওয়া পাওয়া, তাদের চিন্তাভাবনা, তাদের মতামতের সাথে যখন কনফ্লিক্টিং কোনো মতামত আসে তখন তারা সেটাকে ফ্রি স্পিচ হিসেবে কিন্তু ছাড় দেয়। যেমন বাংলাদেশে যারা ফ্রি স্পিচ নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি চেতনা চেতনা এগুলো এরা তো ফ্রি স্পিচ নিয়ে সবসময় কথা বলে, অথচ আপনি কিন্তু বাংলাদেশের এদের যেসব এরিয়া আছে, সেন্সিটিভ এরিয়া, স্বাধীনতা স্বাধীনতা এগুলো এগুলো নিয়ে আপনি কোনো কমেন্ট করলে কিন্তু আপনাকে ফাটায় ফেলবে এবং আপনার ফ্রি স্পিচের গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এবং আপনাদের মনে আসে হয়তো এরা কিন্তু এরকম দাবি দাওয়া করছে যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা বা মুক্তিযুদ্ধের সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে তারা যেই বিশ্বাস ধারণ করে সেই বিশ্বাসের বাইরে কিছু বললে এটা ফ্রি স্পিচের মধ্যে পড়বে না, তাকে শাস্তি দিতে হবে, এটা শাস্তিযোগ্য অপরাধ, ক্রিমিনাল অফেন্স, স্ট্যাচুটরি অফেন্স, ক্রিমিনাল অফেন্স, এই ওয়ার্ডগুলো তখন তারা ইউজ করে। এবং তারা তাদের এই ধরনের আচরণকে ডিফেন্ড করার জন্য তখন সামনে টেনে নিয়ে আসে যে জার্মানির নাৎসিদের ইয়ের ব্যাপারে কী কী আইন আছে, এরকম কিছু অসভ্য বর্বর আইন তুলে নিয়ে আসে। সো এটা আমি অনেক অতীত আলোচনা করছি, এখন বসে আমি এটা নিয়ে 3 ঘন্টা কথা বলে দেখাইতে পারবো যে ফ্রি স্পিচ ব্যাপারটা কতটা সাবজেক্টিভ, কতটা শেডি এবং কতটা হইতেছে ডিসঅনেস্ট ওয়েতে এই জিনিসটাকে হ্যান্ডেল করা হয় যে যে তার পারপাস সার্ভ করার জন্য। নাও এরকম কিছু কল আর্টিস্ট, এরকম কিছু ব্যাড অ্যাক্টর আছে বলেই যে পুরো ফ্রি স্পিচ সাবজেক্ট ম্যাটারটাই হইতেছে ফালতু একটা ব্যাপার, তা তো না, এটার হিউজ ডিসকাশন এবং এটার পক্ষে বিপক্ষে অনেক ফেয়ার কথাবার্তা, যুক্তিতর্ক তুলে ধরার সুযোগ আছে। এই ধরনের কোনো আলোচনা তো আপনি বাংলাদেশে করতে পারবেন না। বাংলাদেশে তো ফ্রি স্পিচ যেটা বললাম, যারা বাংলাদেশে ফ্রি স্পিচের জন্য ফাটাই ফেলতেছে লেখালেখি ব্লগ টক অনেক কিছু, তাদের মতাদর্শের বিরুদ্ধে কিছু করলে তারাই উল্টা আপনাকে নানান রকম চিপা চাপা খুঁজে বের করে আপনাকে ট্যাকেল করার চেষ্টা। আজকে আপনি ধরেন যে এই যে হোমোসেক্সুয়ালিটির বিরুদ্ধে কথা বলায় সাকিব বিন রশিদ যে বিপদটাতে পড়লো, এখন কিন্তু যারা বাংলাদেশে ফ্রি স্পিচের প্রপোনেন্ট, যারা কী বলে জানি এরা কেমনে বলে, এরা স্বাধীনতা সপক্ষ শক্তি চেতনা কেমন কেমন ভাষা আছে না, এদের কিছু নাম আছে তো, এরা এরা কিন্তু এখন ফাটাই ফেলবে, ব্লগের পর ব্লগ লিখে ফাটাই ফেলবে, যেটা তার ফ্রি স্পিচ, এটা তো কথা বলতেই পারে, সে তার মতামত জানাইছে এটা নিয়ে এমন করার কী আছে, আমি যেটার সাথে একমত মতামত জানাইছি এটা নিয়ে এমন করার কী আছে, কিন্তু আমার আমার স্ট্যান্ডার্ড হইতেছে সবার জন্য সমান, আমার স্ট্যান্ডার্ড নড়ে চড়ে না, আমার মতের পক্ষে আসলো না বিপক্ষে গেলো এইসব দেখে দেখে আমার মতাদর্শ নড়ে চড়ে না, আমার ফ্রি স্পিচের স্ট্যান্ডার্ড আমি যার সাথে একমত হই তার জন্য, যার সাথে একমত হই না তার জন্য তাই,
এবং তাদের ফ্রি স্পিচের স্ট্যান্ডার্ড নড়ে চলে। তারা এখন ব্লগ লিখবে, হাজার হাজার অসংখ্য মাজল মি নট লিখে ফেসবুকে প্রোফাইল পিকচারের মধ্যে ব্যানার টানা টাঙায় রাখবে। কিন্তু তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে ফ্রি স্পিচে বিশ্বাস করে না। কখন ফ্রি স্পিচে বিশ্বাস করে? তখন তাদের ফ্রেন্ড, তখন তাদের মতাদর্শের কেউ এফেক্টেড হয় বা অ্যাট্যাক্ট হয়। আপনি এখন মুক্তিযুদ্ধে, আপনি এখানে একটা প্রশ্ন করেন যে মুক্তিযুদ্ধের প্রকৃত নিহত সংখ্যা টাইমস অফ ইন্ডিয়াতে আসছে 3,30,000 না 2,67,000 টু বি এক্সাক্ট। আসলে টাইমস অফ ইন্ডিয়াতে আসছে যে তারা ক্যালকুলেট করছে, করে দেখছে 2,67,000, 3,00,000 এরকম। আপনি যদি এই কথা ফেসবুকে শেয়ার দেন তারা কিন্তু তখন যাবে একটু বেটা ফ্রি স্পিচের মধ্যে পড়ে না, আপনাকে তখন জেলে নিয়ে যেতে হবে। সো দুইটা পয়েন্ট নিয়ে কথা বলছিল। একটা হচ্ছে যে বাংলাদেশের এইরকম কেন অবস্থা যেখানে মানুষ তার একটা মতামত জানাইতে পারে না, মতামত জানা একটা জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, টিকে থাকতে পারে না। সেকেন্ড যে বিষয়টা হিপোক্রেসির যে বিষয়টা, যে আজকে সাকিব বিন রশিদের যারা ফ্রেন্ড আয়মান সাদিক, সুলাইমান সুখন, আরিফুল হোসেন, তারা আজকে তাদের প্রত্যাশার জায়গাটা কোথায়, সারা বছর তাদের প্রত্যাশার জায়গাটা কোথায় থাকে, অন্যান্য বছর সারা বছর এরা কী চায় আমাদের কাছে, দেশের কাছে, আর আজকে তাদের ফ্রেন্ড বিপদে পড়ায় আমাদের কাছে, দেশের কাছ থেকে তারা কী চায়, কী ধরনের আচরণ চায়, এই হিপোক্রেসিগুলো নিয়ে কথা বলবো। এই দেশে সারা বছর মানুষ খুনগুন হইতেছে, একটা মুখ খোলার স্বাধীনতা নাই, সরকারের একটা ফেয়ার সমালোচনা করলে গুম হয়ে যেতেছে, এরা সেটা নিয়ে একটা কথা বলে না, মুখ খোলে না। এবং তারা কেন মুখ খুলে না সেটা আমি আলোচনায় তুলে আনছি, যে এটা আমি বুঝতে পারি এই দেশের বাস্তবতায় মুখ খুলে পাছায় কোনো চামড়া থাকবে না, এটা তারাও জানে, এটা আমরা সবাই জানি। সুতরাং মুখ না খোলা কোনো দোষ না, এই দেশে এরকম অসভ্য দেশে মানুষ যার যার মতো জীবন বাঁচায় চলাটা এটা কোনো অপরাধ না, তাদের দোষ না, এটা দেশের দোষ। সেইখানে এই সুলাইমান সুখন, আয়মান সাদিকরা এত কনসার্ন প্রকাশ করলেন লাইভে এসে, যে মানুষ কী করে গালাগালি করে কমেন্ট সেকশানে, এসে গালাগালি করে বিভিন্ন ব্র্যান্ডের পেজে, বিভিন্ন তারকাদের পেজে, যে গালাগালিতে কারো গায়ে কোনো ফুসকোও পড়ে না, কারো কিছুই আসে না, কোনো ক্ষতি হয় না, কিন্তু তারপরে তারা চায় যে না এটা করা যাবে না ফেসবুকে, এটা কিন্তু এটা ফ্রি স্পিচের লঙ্ঘন হইতেছে। তো গালাগালিটাও যেরকম কারো গায়ে ফুসকা ফেলে না, এই সাকিব বিন রশিদ যে কথাটা বলছে এটাও কারো গায়ে ফুসকা ফেলে না, দুইটাই কাউকে ফিজিক্যালি হার্ম করতেছে না, কারো ক্ষতির কারণ হইতেছে না, মানুষের ফিলিং হার্ট হইতেছে। সো ফিলিং হার্ট হওয়াটা ফ্রি স্পিচের হিসেবে, যে ফিলিং হার্ট হওয়াটা ডাজেন্ট কাউন্ট। সুতরাং আয়মান সাদিককে বা সুলাইমান সুখনকে যদি কেউ গালি দেয় তারা যেরকম এটাকে ইগনোর করে যেতে হবে, একইভাবে সাকিব বিন রশিদ যেরকম কথা বলছে এটা যাদের পছন্দ হয় তাদেরকে ইগনোর করে যেতে হবে। এখন আয়মান সাদিকরা সাকিব বিন রশিদকে আমি এর বাইরে রাখবো, এদের বাইরে আমি রাখি, ও আলাদাভাবে আসতেছি, ও এই ক্লাবে বিলং করে না। আয়মান সাদিক এবং সুলাইমান সুখনের প্রতি আমার আহ্বান থাকবে, এরা এখন আবার 3 ঘন্টা এসে ফেসবুকে লাইভ করে বলুক যে সাকিব বিন রশিদ হইতেছে ফ্রি স্পিচের খুব বেশি ব্যবহার করে ফেলতেছে, সে এমন কথাবার্তা বলতেছে যাই দেশের ধর্মীয় সেন্টিমেন্টের সাথে যায় না, কত বড় সাহস। আচ্ছা 3 ঘন্টা এগুলো নিয়ে কথা বললেন, ফেসবুকের ব্যবহার না এটা এখন বলবেন না। সো তার মানে হইতেছে মানুষ যখন, অন্য মানুষ যখন তার ফ্রি স্পিচের ব্যবহার করে যেটা আপনার পছন্দ হয় না, তখন আপনি এটা নিয়ে 3 ঘন্টা লাইভে কথা বলবেন, কিন্তু নিজের লোক যখন মারা খায় তখন আপনারা মুখ খুলবেন না। সো এই যে হিপোক্রেসি, অসত্যতাগুলো, যেগুলো নিয়ে আমি তাদের সাথে আমার যেটা নিয়ে ইস্যু, যেটা নিয়ে আমি অনেক এপিসোডে কথা বলতেছি, সামনে অনেক বলতে হবে আমি জানি। সাকিব বিন রশিদকে নিয়ে কথা বলি, যেহেতু সে মূলত আলোচনা, সে কিন্তু একটা ব্যতিক্রম ছেলে, সে যেটা বললাম এই ক্লাবের মধ্যে নাই, সে যথেষ্ট একটা ফেয়ার অনেস্ট ছেলে এবং আই হ্যাভ এভরি সিম্প্যাথি ফর হিম। এগেন সে যেটা বললাম, সে যে যত কথা বলে সব কথা আমি একমত হই না এবং সবার কথার সাথে একমত হওয়া নেসেসারি না, কিন্তু সে একটা অনেস্ট ছেলে, কারণ হচ্ছে সে যেটা বিশ্বাস করে যেটা সঠিক সেটার পক্ষে কথা বলে, সে লুকিয়ে লুকিয়ে থাকে না আয়মান সাদিক, সুলাইমান সুখনদের মতো। এগেন এটা নিয়ে অতীতে অনেক কথা বলছি, এখানে কোনো মিসকমিউনিকেশন তৈরি হোক আমি চাই না, আবার একই কথা রিপিটও করতে চাই না, যে এই দেশে কেউ মুখ খুলে না ভয়ে, এটা তাদের দোষ না, কিন্তু তারা উল্টো একটা নেগেটিভ পুশ করার জন্য এই সুলাইমান সুখনরা এসে কথাবার্তা বলা শুরু করে দেয় যে এই দেশ না 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 এই দেশে কোনো ইস্যু নাই, এই দেশ স্বর্গরাজ্য, এই দেশে সবাই খুব ভালো আছে, এই দেশ উঠতেছে, ফ্লাই করতেছে, এইগুলো বলা শুরু করে। অথচ আসলে যে স্বর্গরাজ্য নেই, যে সবাইকে ভয় ভয়ে কাটাইতে হয়, প্রত্যেকটা মানুষ ভয় ভয়ে কাটায়, যেটা এরা অস্বীকার করার চেষ্টা করে সারা বছর, নিজের এখন কিন্তু এই যে ধরা খেলো এসে দের ফ্রেন্ড। সো সাকিব বিন রশিদ ছেলেটা, সে সবসময় ফেয়ার, সে সবসময় তার সৎ থেকে সে যে মতাদর্শ বিশ্বাস করে সেটার পক্ষে কথা বলে, লুকিয়ে লুকিয়ে থাকে না। সো সাকিব বিন রশিদের অ্যাপোলজি জানাইছে যে এটাতে অ্যাপোলজেটিক পোস্টটাতে আমি কমেন্ট করছি যে দেখো ভাই, কারেজ এবং স্টুপিডিটির পার্থক্যটা এই দেশে থাকলে বুঝতে হবে, কারণ হচ্ছে যেই জিনিসগুলোর কারেজ, যেই মতাদর্শটা বিশ্বাস করে যে এটা হওয়া, এগুলোর পক্ষে কথা বলা, অন্যায় হলে সেটার প্রতিবাদ করা, যেটা সে সবসময় করে, বাংলাদেশে কিন্তু আপনি একটা সেলিব্রিটি পাবেন না যারা অন্যায় প্রতিবাদ করে, সে সবসময় করে আসছে, তার সাথে আমি একমত হই বা না হই সে কিন্তু তার জায়গা থেকে ফেয়ার ছিল। সেই জন্য আমি তাকে বললাম যে না, বাংলাদেশে বসে এই ফেয়ারনেসটা দেখানো যাবে না, এটা হইতেছে কারেজ না, এটাকে বলা হয় স্টুপিডিটি, কারণ বাংলাদেশে এইরকম আচরণ করলে যে আজকে তোমার যে অবস্থা হয়েছে এরকম অবস্থা হবে না। ওনার এই অবস্থাটা যে হয়েছে, যেটা আমি বললাম যে স্টুপিডিটি, তার এটা একটা কন্ট্রাডিক্টরি মনে হইতে পারে, সবসময় আমি এদের সমালোচনা করি, এরা মুখ খোলা না দেখে না, আমি কিন্তু মুখ খোলা না দেখে কারো কোনো সমালোচনা কখনো করি না,
কারণ আমি নিজেই সবসময় বলি যে এই দেশে মুখ খোলার মতো পরিবেশ নাই। সলমান শুকন ক্লিয়ারলি আমার সাথে লাইভে এসে বলছে যে ফেসবুকে এসে আমাদেরকে শাক গাছ লতা পাতা, ট্রাস্ট মি আই এম নট মেকিং ইট আপ, উনি এইটাই বলছে। কী বলছে জানি, মাছ নিয়ে কথা বলতে হবে, গাছ নিয়ে কথা বলতে হবে, এগুলো কী জানি বলছে, মাছ গাছ ফুল পাখি লতা পাতা এগুলো নিয়ে কথা বলতে হবে ফেসবুকে এসে, নেতিবাচকতা করা যাবে না, নেগেটিভ বিষয় নিয়ে। এই যে সাকিব ইন রশিদ এখন রিসিভিং এন্ডে আসে, সে 10 মিনিট স্কুল রিসিভিং এন্ডে আসে, এগুলো নিয়ে কথা বলা যাবে না, নেতিবাচকতা। তো তখন কিন্তু আমি বলছিলাম যে আমার সাদিক যেহেতু লাইভ করে সলমান শুকনকে নিয়ে এতক্ষণ ধরে ব্যাশিং করলো মানুষ, আমার সাদিক তেমন কথা বলে না, কিন্তু ওর ব্যাপারটা হয়েছে এরকম আর কি, যে আমার সাথে মুখ খোলে না, পিছলিয়ে পিছলিয়ে থাকে, এটা তার দোষটা, যেটা বললাম এই দেশে পিছলিয়ে না থাকলে পাছে চামড়া থাকে না, কিন্তু সে তার প্ল্যাটফর্মে বুঝতে হবে তাদের, যে ওই যে বলো না গিলটি বাই অ্যাসোসিয়েশন, তার সিস্টেমটা হয়তো সে সলমান শুকনকে ডেকে এনে বলবে যে ভাইয়া এই দেশের মানুষ সে যে ফেসবুকের ইউজটা নিয়ে একটু বলেন তো, মানে বেসিক্যালি সলমান শুকনের পাতে তুলে দিয়েছে এখন মানুষকে ব্যাশিং করার কিছুক্ষণ, যে মানুষ ফ্রি স্পিচ নিয়ে হয়েছে সে হয়েছে এইভাবে করে আপনারা যা বলতেছেন সব কিন্তু ট্রেল আছে ফাটাই ফেলবো, সরকার কিন্তু আপনাদেরকে ধরতে পারবে এই ভয় পেয়ে দেখানোর জন্য। এটা হচ্ছে সাইমন সাদিকদের স্টাইল, যে এরা যেটা বললো যে আমাদেরকে ঢাকবেন, আমরা নেতিবাচক, আমি পিটিশোর আমাকে দুই চোখে দেখতে পারেন এবং সলমান শুকনরা আমাকে দুই চোখে দেখতে পারেন এবং তারা বলে বেড়ায় আমরা নেতিবাচক, নেগেটিভিটি করে বেড়াই। সো আমরা যেহেতু নেগেটিভিটি করে বেড়াই, যে সাকিব বিন রশিদ এখন বিপদে আছে এটা নিয়ে কথা বলতেছি, তাদের দৃষ্টিতে কিন্তু এটা নেগেটিভিটি হওয়া উচিত, কিন্তু যেহেতু তাদের ফ্রেন্ড এখন তাদের আর নেগেটিভিটি মনে হবে না, এখন তাদের মনে হবে পজিটিভিটি। এই এই আরিফার হোসেনের ঘটনাটা বলি, ওনারা তো সব বার্ড অফ সেম ফেদার। আরিফার হোসেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলেন কখন শুনেন, আরিফার হোসেন তো সবসময় ইতিবাচক, দেশ একেবারে অদ্ভুত, আরিফার হোসেনের স্ট্যাটাস পড়লে মনে হবে যে লস এঞ্জেলস আছি, সিঙ্গাপুরে আছি, এদের কথাবার্তার সরকারের কথার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না, এরা কি সরকারের মন্ত্রী এমপি আরিফার হোসেন যে, তারপর সলমান শুকনদের স্ট্যাটাস আর সরকারের যে মন্ত্রীদের ভাষা যে একই কথাবার্তা, যে এরা কি সরকারি মুখপাত্র নাকি, কোনো পার্থক্য বোঝা যায় না। তো তাদের দৃষ্টিতে আমরা এত খারাপ, এত নেতিবাচক, অথচ সেই আরিফার হোসেন আমাকে কখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলেন, মজালস একটা পেজ ছিল ফেসবুকে আপনাদের মনে আছে কিনা জানি না, সেই মজালস পেজের অ্যাডমিন টিএসসিতে একটা হইতেছে, টিএসসিতে পহেলা বৈশাখের সময় ছাত্রলীগের ছেলেরা কিছু মেয়েদের ছিল তাহানির ঘটনা ঘটছিল আজকে থেকে 4-5 বা 3-4 বছর আগে, সেগুলো অনেক আলাপ আলোচনা হয়েছিল, তখন যারা সেটার সাথে জড়িত ছিল তাদের ছবি প্রকাশ করছে মজালস পেজের অ্যাডমিন, সবার চেহারাগুলো ফোকাস করে করে, এবং এরা প্রত্যেকে ছাত্রলীগের হইতেছে নেতাকর্মী দেখা গেছে। তো সে যখন মজালস পেজ থেকে এই জিনিসগুলো প্রকাশ করছে, তখন তাকে নানান দিক থেকে থ্রেট করতে করতেই সেই মজালস পেজের অ্যাডমিন তখন দেশ ছাড়া লাগছে, সে তখন যখন এই ঘটনাগুলো ঘটে তখন সে দেশের বাইরে ছিল, তারপর সে আর দেশে ফিরে না এসে কানাডা চলে গেছে, এগুলো সে স্ট্যাটাস দিয়েছে পরে আমরা জানছি। তো তখন অনেকেই হইতেছে মজালস পেজের অ্যাডমিনের নানান রকম লাম ছাম টেনে ওর পিছনে লাগছিল, ওর মানে কোণঠাসা করে ফেলছিল, তা আমি তো সবসময় অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করি, সমালোচনা করি, তখন সমালোচনা করছে যেটা নেতিবাচকতা, আরিফার হোসেন তারপর সলমান শুকন হয়তো বাইমান সাদিকদের দৃষ্টিতে এগুলো নেতিবাচকতা, অনলাইনে নেগেটিভ এনার্জি আমরা ছড়াই বেড়াইতেছি, সো নেতিবাচক একটা বিষয় নিয়ে কথা বলছি। তখন করে আমি মজালস পেজের অ্যাডমিনের পক্ষে একটা পোস্ট দিছিলাম এবং সেই পোস্টটা প্রথমে শেয়ার টেয়ার হয়েছে, পরে আরিফার হোসেনের চোখে পড়ছে, উনি তারপর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আরিফার হোসেন কিন্তু মজালস পেজের অ্যাডমিন, দে আর ভেরি গুড পার্টিস। তো আরিফার হোসেনের ফ্রেন্ড যখন মারা খাইছে তখন তখন আমি এই অন্যায় প্রতিবাদ করছি, তখন ওনার কাছে মনে হয়েছে আমি খুব একটা ভালো কাজ করতেছি, তখন নেতিবাচকতা মনে হয় নাই, তখন মনে হয় আমি নেতিবাচক সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, তখন মনে হয় নাই যে আমার কথা উচিত ফুল পাখি লতা পাতা নিয়ে এগুলো নিয়ে কথা না বলে, তখন মনে হচ্ছে যে এটা তো ভালো ছিল, অন্যায় সমালোচনা করছে কেন, ওনার ফ্রেন্ড বাস খেয়েছে তখন আমি কথা বলছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, পরবর্তীতে আমাকে আনফ্রেন্ড করে দিছে, আমি ওনার সমালোচনা করি করছি এই কারণে আনফ্রেন্ড করে দিছি, খুব সিম্পল একটা সমালোচনা করছি। আরিফার হোসেন হইতেছে দাবি করছে যে বাংলাদেশ তো বিশ্বের সেরা দেশ, কিন্তু এটা তো হইতেছে প্রমাণ করা যাচ্ছে না কোনোভাবে, কারণ ইন্টারনেটে আপনি যদি বাংলাদেশ লিখে সার্চ সব বস্তুর ছবি আসে। সো আরিফার হোসেন দাবি করছে যে আমাদের সবার উচিত ইউটিউবে গুগলে তো ভালো ভালো ছবি আপলোড করা, জানি হইতেছে মানুষ বাংলাদেশ লিখে সার্চ দিলে বস্তুর ছবি না আসে ওই ছবিগুলো আসে। সো তখন আমি স্ট্যাটাস দিছিলাম যে আরিফার হোসেন ওনারা বাংলাদেশের চিত্রটা বদলা না, যে বাংলাদেশ যেন বস্তি না থাকে, বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নত করা কিভাবে করতে হয় এগুলো নিয়ে ওনারা কাজ করবেন না, ওনারা হইতেছে গুগলের সার্চ রেজাল্ট চেঞ্জ করে দিবেন, একটা মিথ্যা ফাসাদ, একটা মিথ্যা ইমপ্রেশন দিবেন বিদেশিদেরকে যে গুগলে সার্চ দিলে যেন এমন এমন ছবি আসে, বোঝানো যায় যে বাংলাদেশের আসলে চিত্র কি। সো আমি ওটা তখন লিখছিলাম যে ওনারা হইতেছে দেশ বদলানো নিয়ে কাজ করবেন, ওনারা গুগলের সার্চ রেজাল্ট বদলানো নিয়ে কাজ করবেন। সো এটা স্ট্যাটাস দিয়ে উনি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন, উনি এখন আমরা ব্লক করে রেখেছে। সো চিন্তা করেন ওনাদের জগতে আমরা কত খারাপ, কতটা অসহ্য, আমরা নেগেটিভ এনার্জি ছড়াই, নেতিবাচক কথা বলি, কারে কোথায় খুন করে ফেললো, গুম করে ফেললো, কার কোথায় গিয়ে হয়রানির শিকার হইলো, সরকারি অফিসে গিয়ে কে কোথায় চিকিৎসা পাইলো না, আমরা এইগুলো এগুলো হচ্ছে নেগেটিভ এনার্জি। ইন্টারনেটে আসে এগুলো নিয়ে কথা বলা যাবে না, ইন্টারনেটে এসে সলমান শুকন যেটা বলছে ফুল পাখি লতা পাতা গাছ এগুলো নিয়ে পাতা বিলেবু নিয়ে কথা বলতে হবে, আর আরিফার হোসেনদের চিন্তা দাবি দেওয়া হয়েছে ইন্টারনেটে আসলে বাংলাদেশ কত সেরা এগুলো নিয়ে কথা বলতে হবে, যেগুলো সব ঘটনা বাংলাদেশে যে প্রতিনিয়ত কারো না কারোর সাথে এগুলো হইতেছে এগুলো নিয়ে আমরা কথা বলি বলা যাবে না, এটা নেগেটিভ এনার্জি। সো এখন যখন তাদের ফ্রেন্ড এই, আমি কিন্তু তখন বলছিলাম যে এই যে
সোলায়মান সুখন, আয়মান সাদিকরা ইন্টারনেটে এসে মানুষজন বেশি স্বাধীনতা উপভোগ করে ফেলতেছে, বাক স্বাধীনতা এত কনসার্ন, এই দেশের এত সমস্যা, এত শয়তানি গুন্ডামি ফেলে রেখে এরা মানুষ ইন্টারনেটে এসে বেশি বাক স্বাধীনতা ভোগ করে কিনা ফেসবুকে, এটা নিয়ে 3 ঘন্টা লাইভ করে। সো এই এই দেশে যে তারা আজ এই যে সরকারের পারপাসকে সার্ভ করে যাচ্ছে, স্ট্যাটাস কো এস্টাবলিশমেন্টের পারপাসকে সার্ভ করে যাচ্ছে অসৎভাবে, এই যে অসততাগুলো এরা করে করে তারা যে একটা দেশ বানাইতেছে, যে একটা দেশকে তারা ডিফেন্ড করে যাচ্ছে দিনের পর দিন, এই দেশে এরা যদি খালি 19-20 হয়, পান থেকে চুন খসে, তাহলে কিন্তু এদেরকে খুঁজেও পাওয়া যায় না, উধাও হয়ে যাবে। সো বেসিক্যালি আমি এই জিনিসটা নিয়ে কথা বলতে বসি যে আজকে সাকিব বিন রশিদ একটা ভালো ছেলে, সে সবসময় অন্যায় সমালোচনা করে আসছে, আনলাইক তার আশেপাশের লোকদের মতো, এবং বাংলাদেশে যা হওয়ার তাই হয়, যা হওয়ার তাই হয়েছে, সে বিপদে পড়ছে, এবং বিপদে যে এখানে কেউ মুখ খুললে একদিন আজকে না হোক কালকে এভাবে না হোক সেইভাবে বিপদে পড়বে, এটা কিন্তু আয়মান সাদিক, সোলায়মান সুখন, আরিফ আলসানরা খুব ভালো করে জানে দেখি। এরা কিন্তু প্রচণ্ড চামবাজি করে, এরা নিজেদের পাছা বাঁচাইতে হবে, নিজেদের ব্যবসা টিকাইতে হবে, করে যায়, সেটা কোনো ইস্যু না, বাংলাদেশে এগুলো করতে হয়, এটা আমার বুঝতে পারি, কিন্তু তারা যে একটা অসৎ কনভারসেশন তৈরি করছে এই দেশের তরুণ প্রজন্মের, যেভাবে মাথা খাইছে, যেভাবে তরুণ প্রজন্মের মাথার ব্রেন ওয়াশ করা, কনভারসেশনটা ঘুরে দেয়া, ফোকাসটা সরিয়ে দেয়া, মানুষের দুঃখ কষ্টকে ডিলেজিটিমাইজ করা, সেগুলোকে নেতিবাচকতা টার্ম দেয়া, মানুষ দুঃখ কষ্ট একটু ফেসবুকে এসে লিখে ওটা, অথবা যদি গালাগালিও করে সেটা করা যাবে না, সেটা ফেসবুকের অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, ফ্রি স্পিচের অপব্যবহার, ICT অ্যাক্ট টেকনিয়ে সরকার তাদেরকে বাধ্য করে সেটা বুঝতে পারি, অনেক কথাবার্তা বলে বেড়ায়, কিন্তু সত্যিকারের যে ইস্যু, এই এই দেশের মানুষের যে গ্রিভেন্সগুলোকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করা বা ডিসমিস করে যায়, আজকে কিন্তু এটার মধ্যে পড়ে গেছে তাদের এক ফ্রেন্ড, এবং আজকে তাদের ফ্রেন্ড পড়ছে যে মুখ খোলে বলে সে সবসময় অন্যায় সমালোচনা বা প্রতিবাদ করে বলে আজকে সে বিপদে পড়ছে, ব্যাপারটা এমন না। আয়মান সাদিক, সোলায়মান সুখনরা যত তেলবাজি করুক বা যত মুখ বন্ধ করে থাকুক, টুডে ও টুমোরো, আজ না হয় কাল তারাও বিপদে পড়ে যাবে। রঙিন চশমা পরে ঘুরি, রঙিন চশমা দিয়ে দেখলে সারা পৃথিবীকে রঙিন মনে হয়। তো তারা ভাবতেছে বাংলাদেশের মানুষ, আমরা নেতিবাচকতা করে বেড়াই, সারাদিন নেগেটিভ এনার্জি ছড়াই, কেন নেগেটিভ এনার্জি ছড়াই, দেশটা স্বগরাজ্য, তারা তো এই দেখতে কিলিং ঠিকই, কিন্তু সময় মতো কিন্তু পাশটা খেয়ে যাবে, এবং আলটিমেটলি এই দেশে কেউ নিরাপদ না। তো ব্যাপারটা কীরকম, একটা শেখ সাদির একটা গল্প দিয়ে শেষ করি। গল্পটা হচ্ছে এরকম যে শেখ সাদি আর তার ফ্রেন্ড হইতেছে একদিন একটা রাজ্যের পাশ দিয়ে যেতেছে, যাওয়ার সময় সে শুনলো যে এই রাজ্যে হইতেছে পানির দাম আর দুধের দাম সমান। শোনার পর শেখ সাদির ফ্রেন্ড তো পাগল হয়ে গেছে, বলে কি এদেশে পানির দাম আর দুধের দাম সমান, আমি দেশে থাকবো? তখন শেখ সাদি বললো, না না না, যেই দেশে পানির দাম এবং দুধের দাম সমান, যে দেশে ভালো মন্দের কোনো বাজ বিচার নাই, যে এই দেশে এই দেশ কখনো বাসযোগ্য হইতে পারে না, কোনো সভ্য দেশ হইতে পারে না। শেখ সাদির ফ্রেন্ড, না না না, আমি এই দেশে থাকবো, যে সোলায়মান সুখন আমি পাইছি মজা, আর আয়মান সাদিক, আরিফ হোসেনরা তারা ভালো আছে এই দেশে, সুতরাং এই এই দেশটা খুবই চমৎকার। ওই যে শেখ সাদির ফ্রেন্ডের কাছে যেরকম এটা স্বর্গরাজ্য মনে হইতেছে, সোলায়মান সুখনদের কাছে যেরকম স্বর্গরাজ্য মনে হয়, তো ওই ফ্রেন্ড থেকে গেছে। থেকে যাওয়ার পর তারপর শেখ সাদি আরেকদিন এই রাজ্যের পাশ দিয়ে যেতেছে, দেখে যে ওর ফ্রেন্ড হইতেছে ঝুলাইতেছে ফাঁসি দেওয়ার জন্য। ওর ফ্রেন্ড চিৎকার করে শেখ সাদির, আমার বাঁচো বাঁচো, কেন কি হয়েছে, তোরা মারে কেন? বলতেছে যে আমি চুরি করছিলাম এই জন্যে। বলতেছে তুই চুরির শাস্তি কি ফাঁসি নাকি? বলতেছে হ্যাঁ, এই দেশে চুরির শাস্তি এবং হত্যার শাস্তি দুইটার শাস্তি ফাঁসি। তখন শেখ সাদি বললাম, তোরা বলছিলাম না যে এটা কোনো বাসযোগ্য দেশ হইতে পারে না, যে দেশে পানির দাম আর দুধের দাম সমান, সেই দেশে কোনো ন্যায় বিচার থাকতে পারে না। সো সোলায়মান সুখনরা আজকে আমাদেরকে এই দেশ স্বর্গরাজ্য, যে শেখ সাদির ফ্রেন্ড যেরকম ভাবছিল যে এটা স্বর্গরাজ্য, আমি দুধ পাইতেছি পানির দামের সমস্যা কি আমার, আমি টাকা দিয়ে খালি দুধ খাবো। সোলায়মান সুখন, আরিফার হোসেন, আয়মান সাদিকরা ভাবতেছে যে এই স্বর্গরাজ্য, এই দেশ নানানভাবে প্রচার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে স্বর্গরাজ্য, আমাদেরকে বলতেছে নেগেটিভ এনার্জি ছড়াই আমরা, কিন্তু আমরা অন দ্য আদার হ্যান্ড, আমি শেখ সাদির জায়গায় বসে আমরা বলতেছি তাদেরকে যে না, যে দেশে পানির দাম আর দুধের দাম সমান, সেই দেশ কখনো বাসযোগ্য দেশ হইতে পারে না। আজকে যে দেশে তোমরা ভালো আছো, তেলবাজি করে অথবা খুব ইয়ে করে সিস্টেম করে করে কোটা আন্দোলন হয়, সড়ক আন্দোলন হয়, তোমাদেরকে মানুষ টেনে রাস্তা নামাইতে পারে না, নামাইলে তারপর বছরের মানুষ এখন বলে তোমার রাস্তা আটকে রাখছো কেন? এসে সেই পাবলিক এনিমির ভূমিকায় নেমে সরকারি বেনিফিট নিয়ে, সরকারের সুদৃষ্টি নিয়ে আজকে খুব ভালো আছো তোমরা, ভাবতেছো যে চমৎকার রাজ্য, এই দেশে তো পানি আর দুধের দাম সমান, কিন্তু যে দেশে পানি আর দুধের দাম সমান, সেই দেশ যে বাসযোগ্য দেশ না, সেটা যে অসভ্য দেশ, সেই দেশে যে কেউই নিরাপদ না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটার প্রমাণ তোমরা নানানভাবে দেখবা। আরিফার হোসেনের ফ্রেন্ড দেশ ছাড়ছে, সাকিব বিন রশিদ আজকে যেই কথা বলছে সেই কথা আমি সমর্থন করি কি করি না সে আলাদা পেয়ে গেলাম না, ফ্রি স্পিচ নিয়ে যেহেতু তাদের এত সমস্যা, এই যে ফ্রি স্পিচ মারাইতে গিয়ে বিপদে পড়ছে, এবং আজ হোক কাল এই সোলায়মান সুখন, আয়মান সাদিক, আরিফার হোসেন, এরাও কোনো না কোনোভাবে হয়তো বিপদে পড়ে যাবে। সো একটা অসভ্য দেশকে কখনো ডিফেন্ড করতে হয় না, এই জন্য আজকে আপনারা ভালো আছেন দেখে ভাবতেছেন স্বর্গরাজ্য ডিফেন্ড করে যাচ্ছেন, কিন্তু এই স্বর্গরাজ্য এটা একটা একটা এই যে তাসের ঘর বলে না, তাসের ঘর, একটা বালির প্রাসাদ, এট দ্য এন্ড অফ দ্য ডে ধরনের দেশ কারোর জন্য নিরাপদ না।